হে জগতবাসী, আজ আমি শামীম আলী চিশতি আপনাদের সামনে একটি আলোচনা নিয়ে আসলাম। সে আলোচনাটি হলো যে এই পৃথিবীতে থেকে কোন কোন সাধনাগুলো করলে মানুষ অগ্রিম খবর বলে দিতে পারবে, অগ্রিম কিছু জানতে পারবে আল্লাহর তরফ থেকে, এবং তিনি 6 মাস পরে কী হবে সেটাও সে জানবে। তাহলে কোন কোন সাধনা করলে এই জিনিসগুলো একটা মানুষের আয়ত্ত হয়? আর আল্লাহ কি বলেছে যে আমি মানুষকে শ্রেষ্ঠত্ব দান করি, কিন্তু তখনই শ্রেষ্ঠত্ব দান করি যারা আমাকে সন্তুষ্ট করে সাধনার মাধ্যমে, প্রেম ভক্তির মাধ্যমে। তাহলে আমি কোন দিন মারা যাব এটা কিন্তু কোরআনে খুঁজলে পাওয়া যাবে না। তাহলে আমি কোন দিন মারা যাব সেটাও আমার পক্ষে সম্ভব হবে, আপনার পক্ষেও সম্ভব হবে যে কোন দিন মারা যাবেন। তাহলে আপনি অগ্রিম বলে দিয়ে যেতে পারবেন যে আপনি এমুক দিন, এমুক এমুক দিনে, এমুক তারিখে এতটা বাজে আপনি বলে যেতে পারবেন। কেননা যেই সাধনাগুলো করলে যে আল্লাহ তাকে আয়ত্ত দিন করে দেন। আচ্ছা, যাই হোক, আরও একটি বিষয় হলো যে আমরা এই পৃথিবীতে এসেছি, আমরা একটা কথা বলে থাকি যে আমরা মানব জাতি, আমরা শ্রেষ্ঠ। না বাবা, আমাদের কর্ম, আমাদের সাধন, আমাদের প্রেমভক্তির মাধ্যমে, আমরা আল্লাহ ও রাসুলের প্রেমের মাধ্যমে আমরা শ্রেষ্ঠ হব। আমরা শ্রেষ্ঠ হব, এরপরে আমরা কি করব যে আল্লাহর তরফ থেকে সেই খবরাখবরগুলো পাব। আর আল্লাহ কিন্তু নিষেধ করেনি, আর এই খবর যারা বলতে পারে তারা নিজের ইচ্ছা করে বলতে পারবে না। তবে এই সাধনাগুলো করলে আল্লাহ খুশি হয়ে তাদেরকে এই ক্ষমতা, এই সুযোগ সুবিধাটা দিয়ে দেয়। তবে দুনিয়াতে যে প্রশংসিত সে মৃত্যুর পরেও প্রশংসিত। দুনিয়াতে যে আল্লাহকে সন্তুষ্ট করল, দুনিয়াতে যে নিজের চক্ষুমান হইল, তিনি হাসরেও তিনি চক্ষুমান থাকবেন। তবে হে জগতবাসী, আজকের যে আলোচনাটি সেটি হলো যে অগ্রিম কিছু জানা, অগ্রিম কিছু জানা, অগ্রিম কিছু বলা। তাহলে কোরআন যদি আমি 500 বছরও কোরআন পাঠ করি, আমার দ্বারা সম্ভব হবে না অগ্রিম কিছু জানা, অগ্রিম কিছু বলা। কেননা যে কাগজ কোরআনের মধ্যে বলা হয়েছে তুমি এই সাধনাগুলো করো, এই কাজগুলো করো। আর আল্লাহ যে একটা কথা বলেছে যে সামাজিকভাবে মুসল্লিদের কাছে যখন আমি খবর নেই বা তাদেরকে জিজ্ঞাসা করি, তারা বলে নামাজ, রোজা, হজ, জাকাত করলেই হবে, আর কিছু লাগবে না। আর আমি বলি যে না, কোরআনে সুরা সাফাত, সুরা ইনসিরার মধ্যে আল্লাহ বলেছে তোমরা যখনই অবসর পাও সাধনা করো। তাহলে সাধনার কথা উল্লেখ করা হয়েছে, শুধু নামাজ রোজার কথাই বলেনি। যে আজকের যে আলোচনাটি, যে আলোচনার মূল কি, যে কোন কোন সাধনাগুলো করলে আমরা আত্মার মুক্তি নিতে পারবো এবং আমরা অগ্রিম কিছু জানতে পারবো, সেই সাধনাগুলো আপনাদেরকে ইঙ্গিত স্বরূপ বলে যেতে পারি, খুলে বলার যে একটা বিষয় যে আপনারা যখন ইঙ্গিতটা পাবেন তখন এই ইঙ্গিতটা যার যার মুর্শিদের কাছে পেশ করবেন, বাবারে আমাকে যদি দয়া করে এই সাধনগুলো দিতেন তো আমি করতাম, কী কীভাবে করতে হয়। তবে সেই সাধনার ইঙ্গিতগুলো আপনাদেরকে করব, জ্ঞানী লোকে এখান থেকে উঠিয়ে নিয়ে যাবে। আচ্ছা, সেগুলো হলো হাইত না দাওয়ায় দিবানিশি, হয়ে যাও গে কামার পরা, শেষে যাবে লালবাজারে চারি রঙের নিশান ওরে, অগ্নির মতো ধুধু করে মধ্যে জিনিস ভরা, হে হরফের চাপি দিয়া সদায় গিয়ে ঘোরা, এই তালা খুললে নয়ন মেলে দেখবে সাদা 3 কোঠরা, এই 3 তালাতে 1 নাম ফুটে হাহাকার 1 শব্দ ওঠে, ঢেউ লাগে ত্রিবেণীর ঘাটে দেখছে রসিক যারা, ভালোবাসা ভবের আশা মিটে আছে তারা, কেন তোমরা দৌড়াইলে না দমের গোড়া। তার মানে যে হাইত না দাওয়া কি, আমি যখন সাধনা করি বা জিকির করি তখন আমি শ্বাস নিচ্ছি, আমার ফুসফুসিটা বড় হচ্ছে, শ্বাস ফেলছি,
ফুসফুসিটা ছোট হচ্ছে, ফুসফুসি যখন আমি বাতাস নিচ্ছি তখন সে বড় হচ্ছে, তখন কি করব আল্লাহ, যখন আমি শ্বাসটা ছেড়ে দেব হু আল্লাহ হু। যারা এই জিকিরটা সর্বদা ভিতরে রাখবে, এই শ্বাস প্রশ্বাসের সাথে সর্বদা জিকিরটা রাখবে, তখন আল্লাহ সে বায়ুর মধ্যে বসবাস করে এবং বায়ুর মধ্যে ভ্রমণ করে। তখন কিন্তু দেখা যায় সেই মানুষটি, তার বায়ু যখন ক্লিয়ার হবে, তখন সেই বায়ু যখন পবিত্র হবে, আর সেই পবিত্র বায়ুতে এসে আল্লাহ মিশে, সে কালবে মিশে, তখন বান্দার মুখ দিয়ে তা প্রকাশ হবে, যে প্রকাশ হয়ে যাবে যে তিনি যা বলে তা হয়ে যায়, 6 মাস আগের খবর সে বলে দিতে পারবে। তবে হে জগতবাসী, আরও একটি বিষয় হলো যে এই সাধনাগুলো করলে অবশ্যই অবশ্যই মানুষের দেহ পবিত্র হবে এবং তার বাতাস পবিত্র হবে। তখন পবিত্র বাতাসে আল্লাহ বিরাজ থাকবে, তার মুখ দিয়ে আল্লাহই কথা বলবে। সুবহানাল্লাহ। হে জগতবাসী, আরও একটি সাধন হলো যে আপনি যদি চান যে এই পৃথিবীতে এসেছি আর জন্ম জন্মান্তরে আসতে চাই না, তাহলে সেই সাধনাগুলো আমি ইঙ্গিত করছি, সেই সাধনাগুলো আপনারা যার যার মসজিদের কাছে জেনে নেবেন। প্রাণারাম অভ্যাস করো সাধন পথে মনামার, এর রেচক পুরো কুম্ভকৃতি লুপ্ত করো কাম্বিকার, এই পরের স্বর চক্র স্বর নিঘুমেতে করো ধ্যান, দম সমর্থে করো সাধন গুহুমূলে মূলাধার, সেই পদ্ধতি কুণ্ডলিনী ভজঙ্গল সেই রূপিণী, 3.5 পেজ দিয়া তিনি দৃষ্টি রাখছেন সহস্রবার, ঊর্ধ্বশ্বাসে চলে নমর বীজ মন্ত্র করি রোপণ, ছাড়াইয়ালাও ধরা সাধন দেখবে মজা চমৎকার, ডাকিনী যোগিনী নিয়া আছেন মা সুখে ঘুমাইয়া, ঊর্ধ্বশ্বাসে লও জাগাইয়া রুদ্ধ রাখছে ব্রক্ষদ্বার, চলরে জাহবীর কোলে সমাধিষ্ঠানে সরদলে জম্প দিয়ে পর্গে জলে যদি মন জানে সাঁতার, এবার স্নিগ্ধ জলে শুদ্ধ হইয়া জলের উপর আসন নিয়া মণিপুরে যাও চলিয়া থাকবে না অন্ধকার, একটি ফুলের পাখি 10টা যদি হইতে পারো নিষ্ঠা খাইবে বেসুমার, এই অগ্নিকুণ্ডের কোলাহলে কান ফেটে যায় ভূমণ্ডলে ঝাঁপ দেওগে সেই চিন্তা দলে যদি ইচ্ছা থাকে কার, এই আলাজিব্বা দুদু করে যেজন সাহসের জোরে দম রাখিয়া পুড়ে মরে অগ্নি হয় তার দাবেদার, সেই অগ্নিতে হইলে দাহন হয়ে যাবে অগ্নিবাহন, কাঞ্চন বরণ হবে তার, এই হৃদয় পদ্ম অনাহত 12টি দল রয় পবিত্র নারায়ণ বিরাজিত বায়ুতে তার হার বিহার, সেই পথে হইলে সাধন বায়ুর শনি করবে ভ্রমণ, পরমাত্মা হবে দর্শন পূর্ণ জনমার হবে না, এই 16 দল কণ্ঠমূলে বিশদ দুঃখ পদ্ম বলে সাধন হলে আকাশ খুলে সুখের নাহি পারাপার, এবার সুষন্মর ছিদ্র দিয়া এই দ্বিতল পদ্ম উঠ গিয়া এই আজ্ঞাচক্র ভেদ করিয়া করিল জাতির বিচার, সেই দেশেতে গেলে পরে মুক্ত জীব বলে তারে ওরে জালাল অব্দি। কি বলে আমার চাচাগুরু বলেছেন, সেই দেশেতে গেলে পরে মুক্ত জীব বলে তারে ওরে জালাল বলে যাবে সেরে জমের অনায় অধিকার, শরীয়তের দৃষ্টিতে বলতেছে আজরায়েল যদি আসে 1 সেকেন্ড সময় দেবে না, কিন্তু যারা সাধনা করে নিজের আত্মাকে আয়ত্ত করেছে তখন আজরায়েল এসে তাকে একটি সালাম জানাবে, কেননা তখন তার মধ্যে দেখবে তার বায়ু পবিত্র হয়ে গেছে, তার দেহ পবিত্র হয়ে গেছে, এখানে তার আত্মার মধ্যে আল্লাহ বিলীন হয়ে আছে, তখন কি আল্লাহর সাথে কি বেয়াদবি করবে, তখন সেই ব্যক্তি সম্মানী হয়ে যাবে, তার মৃত্যু এমন সুন্দর মৃত্যু হবে মৃত্যুর সময় সে বলতেই পারবে না তার মৃত্যু হয়ে গেছে, এত আরামের সাথে হবে। যাই হোক হে জগতবাসী, তো আমরা পরবর্তীতে আমাদের এই ভিডিওগুলো যদি আপনারা পেতে চান তো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, তো পরবর্তীতে আপনাদের সাথে আমাদের সাক্ষাৎ হয়ে যাবে। তো আজ এই বলেই রাখবো, সকলেই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।